আমি ডাক্তারদেরকে জিজ্ঞেস করলাম যে সমস্যাটা কি হয়েছিল, বললো যে তার মায়ের হার্ট অ্যাটাক ছিল, তারপরে অ্যানজিওগ্রাম হচ্ছে, অ্যানজিওগ্রামে একটা ব্লক করা গেছে, ব্লকটা 99%, আর একটা ছিল 60-70%, যেটা 99% ছিল সেটাকে রিং লাগাইছে। তাহলে রিং লাগানোর পরে কীভাবে হার্ট অ্যাটাক করে? আগে আরেকজন ডাক্তারকে সেখান থেকে বসে আমাদের কমিটির মাধ্যমে ইয়েতে বসে, মেডিকেল কলেজে বসে, তারা টেলিফোন করলাম যে ভাই ব্যাপারটা তা আমি নিজেও বুঝে উঠতে পারতেছি না, এখানে ডাক্তার মহসিন সাহেব সে চিকিৎসা করছে, আমি একটু খোঁজখবর নিই, গতকাল আমি খোঁজখবর নিলাম, সে আমার কিছু বলতে চাই। রাত্রে আমি আবার যখন টেলিফোন দিলাম ডাক্তার মহিউদ্দিন মাসুদে যে ভাই এটা বুঝে নিতে পারেন, হয়তো বা সাকসেসফুল অপারেশনটা হয়নি, তার মানে যে রিংটা লাগাইছে সেটা 2 পয়েন্ট হয় না এবং এটা একটা ত্রুটিপূর্ণ চিকিৎসা হচ্ছে। তারপরে একটা উসিলাতে আল্লাহ তারা নিয়ে গেছে। আমরা রাবুল আলমীর কাছে দোয়া করি, প্রার্থনা করি আল্লাহ তালা যেন তাকে রেস্ট করতে পারে। এখন আমাদের কিছু দায়িত্ব আছে, বিচার করছি তারা তা শান্তি পাবে, পরিবারের থেকে আমাদের দায়িত্ব আছে, বিশেষ করে আমাদের ক্রিয়া করছে যারা নেতৃবৃন্দ আছেন, তার বাড়ি যেহেতু লক্ষ্মীপুর, আমি আবু তাহের ভুইয়া, তারপরে এখানে হারুন, আমাদের একদম পার্শ্ববর্তী যা হারুন সাহেব, তো বিপি হারুন, তারপরে আমাদের এই যে উপজেলা চেয়ারম্যান ছিল যে বিপি রহিম, সে লাভ নিয়ে গেছে। আমি তারা রাত্রে টেলিফোন করলাম, হ্যাঁ কারোর কথা বলছি, আমি তারা রাত্রে টেলিফোন করলাম, বলে যে আমি ভোরবেলা টেলিফোন করলাম, বলে যে আমি লাভ নিয়ে যাইতেছি, তারপরে সমস্ত দায় যেত সে পালন করছে। তার বাড়ির সঙ্গে পরিবার সঙ্গে আমাদের কথা হচ্ছে, তার 2টা সন্তান আছে, পরিবারের প্রতি আমাদের বিশেষভাবে নজর দিতে হবে। এতটুকু জানতাম যে আগামী 1-2 মাসের মধ্যে তার পরিবার সহ আমেরিকা যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়ে উঠে না, তার আর্থিক অবস্থা কোনোভাবেই ভালো না। এই ধরনের একজন ত্যাগী নিঃস্বার্থ করবে, এত পরিশ্রম